ইউক্রেন রাশিয়া সেভদ্রনস্কে চলছে তীব্র লড়াই, হাজার হাজার মানুষ আটকা। আরো বিস্তারিত জানিয়ে দিব। অগ্নিপাত বিক্ষোভের মুখে ভারত জুড়ে নিরাপত্তা জোরদার, গ্রিসের কঠোর সমালোচনা করলেন এরদোগান। ব্রিটিশ সেনাবাহিনীর কাবার ইউরোপের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ইউক্রেন যোগ দেওয়ার আগে ইউরোপের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ রয়েছে বললেন মেদভেদেভ। কয়েক বছর স্থায়ী হতে পারে ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর সতর্কতা। বৈঠকে মিসাইল হামলা রাশিয়ার, 50 জনের বেশি ইউক্রেনের জেনারেল নিহতের দাবি। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরান রাশিয়া চীন যৌথ নৌ মহড়, আমেরিকাকে কঠোর বার্তা। শুনছিলেন সংবাদ, শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সেভারদোনেস্কে তীব্র লড়াই, হাজার হাজার মানুষ আটকা। সেভারদোনেস্কে শহরে রুশ বাহিনী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। শহরটি কয়েক হাজার সাধারণ মানুষ আটকে পড়া আছে বলে জাতিসংঘ সতর্ক করে বলেছে, তাদের প্রয়োজনীয় সর্বাবস্থা শেষ হয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই আজট নামের একটি রাসায়নিক কারখানা নিচে বাংকার আশ্রয় নিয়েছে। শহরটি থেকে বের হওয়ার সর্বশেষ সেতু ওই সপ্তাহের শুরুর দিকে ধ্বংস করে দিলে 12,000 মতো মানুষ আটকা পড়ে যায়। কয়েক সপ্তাহ ধরে সেভারদোনেস্কের নিয়ন্ত্রণ নেয়ার রাশিয়ার সৈন্যদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তারা সাবেন আব্রুবেসিকে বলেছেন, পানি স্বল্পতা ও স্যানিটেশন বড় চিন্তার বিষয়। এটা আমাদের জন্য একটা বিরাট উদ্বেগের বিষয়, কারণ মানুষ পানি ছাড়া কি দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। আব্রু আরো বলেছেন, ইউক্রেনের পূর্বের লোহানস্ক অঞ্চলে অবস্থিত এবং সেভারদোনেস্ক শহরে খাদ্য এবং স্বাস্থ্য সেবা সামগ্রী সরবরাহ শেষ হয়ে আসছে। জাতিসংঘ আশা করছে, যারা আটকে আছে তাদের সাহসে সাহায্য দেওয়ার, কিন্তু যেভাবে লড়াই চলছে তাতে ধরে নেওয়া হচ্ছে তাদের এজেন্সিগুলো সেখানে প্রবেশ করতে পারছে না, অথবা এমন কোনো নিরাপত্তা নিশ্চয়তা পাচ্ছে না যে সেখানে সেসব বেসামরিক নাগরিক, শিশু এবং বয়স্করা রয়েছেন তাদের কাছে পৌঁছানো যাবে। রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয় সময় বুধবার একটি মানবিক করিডর খুলবে, যাতে করে আজট প্লান্টের নিচে যারা আটকা পড়েছে তারা বের হয়ে আসতে পারে। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি যে কোনো পরিকল্পিত নিরাপত্তা রাস্তা দিয়ে বেসামরিক লোকদের রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিপথ বিক্ষোভের মুখে ভারত জুড়ে নিরাপত্তা জোরদার। অগ্নিপথ প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভ এবং সহিংসতাকে কেন্দ্র করে ভারত জুড়ে সব রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতাকারীদের সেনাবাহিনীতে কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ে দিয়েছেন ভারতের সেনাপ্রধান। এদিকে অগ্নিসংযোগের মুখে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিহার সরকার। আর বিজেপি সরকার নতুন এই প্রকল্পের সমালোচনা করছে বিরোধী দলগুলো। সেনাবাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে আগুন জ্বলছে ভারত জুড়ে। এর মধ্যে সহিংসতা ঠেকাতে সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কমেনি বিক্ষোভ। শনিবারেও বেশ কয়েকটি ট্রেনে আগুন চালান আন্দোলনকারীরা। বিক্ষোভ অব্যাহত থাকা এদিন দেশ জুড়ে 350টি ট্রেন সূচি বাতিল করা হয়েছে। সহিংসতা না কমায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে বিহার সরকার। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। যুব সমাজের অসন্তোষ কমাতে বিভিন্ন ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিক্ষোভকারী যুবকদের ভবিষ্যতে চাকরি পেতে অসুবিধায় পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশটির সেনা ও বিমান বাহিনী প্রধান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন। অগ্নিসংযোগকারীদের ভারতীয় সেনাবাহিনীতে কোনো জায়গা নেই বলে হুঁশিয়ে দিয়েছেন সেনাপ্রধান। আর হিংসাত্মক কার্যকলাপের নিন্দা জানিয়ে আন্দোলনকারীরা ছাড়পত্র নাও পেতে পারেন বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান। এদিকে দেশের যুব সমাজের দাবি ন্যায্য বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একই সঙ্গে সবাইকে সংযুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আগে সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক 17 বছরের জন্য নিয়োগ দেওয়া হতো, কিন্তু অগ্নিপথ প্রকল্পে মাত্র 4 বছর চাকরির সুযোগ থাকায় মেয়াদ শেষে তারা কোথায় যাবে সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সরকারের এমন সিদ্ধান্তই ভারতের যুব সমাজে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। গ্রিসের কঠোর সমালোচনা করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইপ এরদোগান গ্রিসের কঠোর সমালোচনা করেছেন। তিনি তাদের অবস্থানকে ভণ্ডামিপূর্ণ উল্লেখ করে বলেছেন যে তারা নিরস্ত্রীকৃত দ্বীপগুলো নিরস্ত্রীকরণ নিয়ে এজিয়ানে উত্তেজনার মধ্যে তুরস্ক বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। রোববার তুরস্কের পূর্বাঞ্চল বেন প্রদেশে যুব সমাজে বক্তৃতাকালে এরদোগান আরো বলেন, গ্রিক প্রধানমন্ত্রী কিরিকাস মিৎসোকাসিস একটি মিটিং এর জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু সেটি না করে তিনি
যুক্তরাষ্ট্রকে তুরস্কের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন। এথেন্সে দাবি করেছিল তার সমালোচনা করে এরদোগান বলেন, মার্কিন ঘাঁটিগুলো রাশিয়ার হুমকি মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু যখন এটি ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল তখন মস্কোকে থামাতে কিছুই করেনি। এর আগে বৃহস্পতিবার গ্রিক কর্মকর্তাদের বিবৃতি এবং পদক্ষেপগুলো এড়াতে সতর্ক করেছিলেন এরদোগান, বলেছিলেন এর জন্য তাদের অনুতপ্ত হতে হবে। তুরস্কের দাবি করে আসছে যে গ্রিস পূর্বাঞ্চল দ্বীপগুলোকে নিরস্ত্রীকরণ করুক। 20 শতকের চুক্তিগুলো উল্লেখ করে বলা হচ্ছে ওই দ্বীপগুলোর সম্ভবত গ্রিসের হাতে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু এই দাবিকে তারা পুরো অমূলক বলেছে গ্রিক সরকার। উল্টো তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করেছে, বলেছে ন্যাটো সহযোগে এদের সদস্য দেশটি ওই দ্বীপ এলাকায় সতর্কতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। 1913 সালে লন্ডনে চুক্তি করার সময় থেকে পূর্ব এজিয়ান দ্বীপপুঞ্জের সামরিকীকরণ সীমিত করা হয়েছিল এবং 1923 সালে লুসান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তাদের নিরস্ত্রীকরণের অনাস্থা নিশ্চিত করা হয়েছিল। লুসান চুক্তিটি করা হয়েছিল গুরুত্বপূর্ণ সত্যের সমন্বয়ে এজিয়ানে দুই দেশের মধ্যে একটি রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য। ব্রিটিশ সেনাবাহিনীকে আবার ইউরোপ যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ব্রিটিশ সেনাবাহিনীর নতুন প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স তার সৈন্যদের একটি জোট হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়ার নতুন হুমকির মোকাবেলা করতে প্রস্তুত থাকতে বিবিসি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর সব পদমর্যাদার এবং বেসামরিক কর্মীদের সম্বোধন করে একটি চিঠিতে জেনারেল স্যার প্যাট্রিক স্টার্নস ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়ার হুমকির কথা তুলে ধরেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনিই প্রথম চিফ অব দ্য জেনারেল স্টাফ যিনি 1941 সালের পর একটি প্রধান মহাদেশী শক্তির সংশ্লিষ্টতায় ইউরোপে একটি স্থল যুদ্ধের ছায় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছেন। জেনারেল স্যান্ডার্স বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন যুক্তরাজ্যকে রক্ষা করা স্থল যুদ্ধ এবং জয়ের জন্য প্রস্তুত এবং শক্তি প্রদর্শনের হুমকি হিসেবে রুশ আগ্রাসন প্রতিরোধ করার প্রয়োজনীয়তাকে জোরদার করার মতো আমাদের মূল উদ্দেশ্যকে নির্দেশ করে। তিনি আরো বলেন, 24 ফেব্রুয়ারির পর বিশ্ব বদলে গিয়েছে। আমাদের মিত্রদের পাশাপাশি যুদ্ধ করতে এবং যুদ্ধ রাশিয়াকে পরাজিত করতে সক্ষম একটি সেনাবাহিনী গঠনে একটি অত্যাবশ্যক প্রয়োজনীয়তা হিসেবে দেখা দিয়েছে। জেনারেল স্যান্ডার্স তার লক্ষ্য নির্ধারণ করে বলেন, ন্যাটোকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনী সংগঠিত করার এবং আধুনিকরণ ত্বরান্বিত করা, রাশিয়াকে ইউরোপের আরো কোন দখল দিতে সুযোগ না দেওয়া, আমরা সেই প্রজন্মকে তাদের সেনাবাহিনীকে আবারও ইউরোপে লড়াই করার জন্য প্রস্তুত করতে হবে। জেনারেল স্যান্ডার্স ওই চিঠি 16 জন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তর ইন্টারনেটের মাধ্যমে বিবিসির কাছে পাঠানো হয় বলে বিবিসি জানিয়েছে। ইউক্রেন যোগ দেওয়ার আগে ইউরো অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ রয়েছে, বললেন মেদভেদেব। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আগে এই ইউনিয়ন বা ব্লকটি ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব। রবিবার তিনি রাশিয়ার রাজধানী মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। মেদভেদেব বলেন, ইউ সবেমাত্র ইউক্রেনকে তার সদস্য প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে, তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লাগবে এবং ততদিন ইউরোপীয় ইউনিয়নে অস্তিত্ব থাকবে কিনা না তা নিয়ে যথেষ্ট সন্দেহ অবকাশ রয়েছে। ইউরোপীয় কমিশন গত শুক্রবার ইউক্রেনকে ইউ সদস্যপদ হওয়ার প্রস্তাব দিয়েছে। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইউ সদস্য হওয়ার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এটি তার সূচনা মাত্র। উল্লেখ্য, ইউক্রেনের পশ্চিমা সামরিক জোট ইউ ও ন্যাটোভুক্ত হওয়ার ঠেকানোর জন্য মূলত রাশিয়া গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উল্টো গত 28 ফেব্রুয়ারি অর্থাৎ রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার 4 দিনের মাথায় ইউতে তার দেশের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক আবেদন জানান। 27 সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা গত 10 মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলন থেকে কিয়েভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ঘোষণা দেন। একই সঙ্গে তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে ইউতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সম্ভব নয়। সূত্র স্পুটনিক নিউজ, তাসনিম নিউজ। কয়েক বছর স্থায়ী হতে পারে ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর সতর্কতা। পশ্চিমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে, ইউক্রেন যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে, এমনই মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। ন্যাটোর মহাসচিবের দাবি, এই যুদ্ধের পরিণাম ভয়াবহ হবে বলে মস্কো এটা দিয়ে তাদের সাময়িক ফায়দা লুটতে চায়। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখ ইউক্রেন স্বঘোষিত বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া, আর সেই সেনা অভিযানের নৈপথ্যের কারণ ইউক্রেনের ন্যাটোতে জোর দেওয়ার বড় তোড়জোড়। রাশিয়া মনে করে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা মস্কোর জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে। সূত্র বিবিসি। বৈঠকে মিসাইল হামলা রাশিয়ার, 50 জনের বেশি ইউক্রেনি জেনারেল নিহতের দাবি। একটি কমেন্ট পোস্টে মিসাইল হামলা চালিয়ে 50 জনের বেশি ইউক্রেনি জেনারেলকে হত্যার দাবি করেছে রাশিয়া। রবিবার ওই হামলা চালানো হয়।
রাশিয়ার দাবি ওই সময় কমান্ড পোস্টটিতে বৈঠক বসেছিলেন ইউক্রেনের একাধিক সেনা অফিসার এবং জেনারেল পদমর্যাদার অফিসাররা। মিসাইল হামলা তারা সবাই নিহত হয়েছেন বলে রাশিয়ার দাবি। রবিবার বিবৃতি দিয়ে রাশিয়া জানিয়েছে অন্তত 50 জন জেনারেল অফিসারের মৃত্যু হয়েছে, তবে ইউক্রেন এই বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি। রবিবার রাতে দৈনিক ভিডিওতে বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এক ঐতিহাসিক সপ্তাহ শুরু হতে চলেছে। 1991 সালে সোভিয়েতের পতনের পর থেকে এখন এমন সময়ের সাক্ষী কম সময় পেয়ে থেকেছেন ইউক্রেনের জনগণ। জেলেনস্কি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে এই সপ্তাহে। ব্রাসেলস এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানিয়েছেন। গত সপ্তাহে ইউক্রেনে গেছেছিলেন জার্মানি, ইতালি, ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা। সাংবাদিক বৈঠকে তারা জেলেনস্কিকে জানিয়ে এসেছিলেন দ্রুত ইউক্রেনকে ইউর অংশ করার প্রক্রিয়া শুরু হবে, তবে এর জন্য যথেষ্ট সময় লাগবে বলেও যারা জানিয়েছেন। রবিবার জেলেনস্কি জানিয়েছেন চলতি সপ্তাহে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারে। দীর্ঘদিন ধরে ইউক্রেন এর জন্য অপেক্ষা করছে বলে প্রেসিডেন্ট জানিয়েছেন। তার বক্তব্যে ইউ নিজেরাই স্বার্থ ইউক্রেনকে তাদের অংশ করতে চাইছে, তবে ইউ এই সিদ্ধান্ত নিলে রাশিয়া আক্রমণ আরো বাড়াবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সূত্র ডয়েসবেরে মেহের নিউজ। ইরান, রাশিয়া, চীন যৌথ নৌ মহড়া, আমেরিকাকে কঠোর বার্তা। ইরান, রাশিয়া, চীনের সমন্বয়ে চালানো যৌথ নৌ মহড়াকে আমেরিকার জন্য কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস। দৈনিকটি এক বিশ্লেষণে লিখেছে এই মহড়ার মাধ্যমে কয়েকটি মার্কিন বিরোধী দেশ তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। ভারত মহাসাগরের উত্তর অংশে ইরান, রাশিয়া ও চীন গত শুক্রবার দ্বিতীয় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। 2022 মেরিন সিকিউরিটি বেল্ট নামের এই মহড়ায় আগুন লেগে যাওয়া গানবোট এবং অপহৃত যুদ্ধ জাহাজ উদ্ধার, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলি এবং গোলাবর্ষণ এবং রাতের অন্ধকারে আকাশে থাকা লক্ষ্যবস্তুতে গুলি করে প্রভাবিত করার মতো অনুশীলন করেছে। ইরানের নৌবাহিনী 11টি ইউনিট, ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র 3টি ইউনিট, রাশিয়ান নৌবাহিনীর 3টি ইউনিট এবং চীনা নৌবাহিনীর 2টি ইউনিট এবারে মহড়ায় অংশ নেয়। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য রুটের নিরাপত্তা শক্তিশালী করা, জলদস্যু এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ প্রতিহত করা, সাগরে উদ্ধার অভিযান চালানোর ব্যাপারে তথ্য বিনিময় এবং ট্যাকটিক্যাল ও অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় ছিল এই যৌথ নৌ মহড়ার অন্যতম উদ্দেশ্য। সূত্র পাস্টোরে।